আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরুতেই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ধন্যবাদ দিয়ে নিই। ধন্যবাদটা এভাবে যে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে আমি বলেছিলাম যে যে সচিব নির্বাচন কমিশনের সচিব হিসাবে 2024 নির্বাচনটা পরিচালনা করেছেন, বলা যায় সেই নির্বাচনে যিনি কুশীলব ছিলেন, প্রশাসনিক প্রধান ছিলেন, সেই লোক ওখানে এই অপকর্মটা করার পুরস্কার হিসেবে স্বৈরাচারী সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ছাত্রদের যে নির্বিচারে নিধন হয়েছে সেই নিধনের কর্মটা পরিচালনা করেছেন। সেই ভদ্রলোক কি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরও সচিব হিসেবে থাকতে পারে? স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব হিসেবে সে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে, এই প্রশ্নটা আমি গতকালকে করেছিলাম। আমি বলেছিলাম এদের দ্বারা, স্বৈরাচারের সচিবদের দ্বারা একটা বিপ্লবী সরকারের অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের প্রশাসন চলতে পারে না। এবং আমি এ কারণে ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে। কালকে অনুষ্ঠানটা করেছিলাম, কালকে প্রশ্নটা করেছিলাম, আজকে আমি দেখলাম সেই জাহাঙ্গীর আলমকে অবসরে পাঠানো হয়েছে। এটা নিশ্চয়ই আমি মনে করি এটা আমার বক্তব্যের ব্যাপার না, এটা একটি জনদাবির ব্যাপার, এটা একটা নৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত হতে শুরু করেছে, এটা আমাকে আনন্দিত করেছে এবং কিছুটা স্বস্তি দিয়েছে। প্রশ্ন হচ্ছে স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী সচিব কি একমাত্র জাহাঙ্গীর আলম ছিলেন, আর কেউ ছিলেন না? প্রত্যেকটা সচিব স্বৈরাচার, দেখেন স্বৈরাচার বলতে কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় না, তার পুরো সিস্টেমটাকে বোঝায়। সেটা ঢাকার সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জেলা সদরে, উপজেলা প্রশাসন সমস্ত মিলিয়েই কিন্তু একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম থাকে। আমি মনে করি এই স্বৈরাচারে এই শাসন ব্যবস্থাকে, স্বৈরাচারী কর্মকাণ্ডকে সারা ঢাকা থেকে শুরু করে সারা দেশে যারা এটাকে কায়েম রেখেছিল দীর্ঘ 15 বছর, যত লোকের সুবিধাভোগী আছে সরকারি পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, আইন শৃঙ্খলা রক্ষার পর্যায়ে, এদের প্রত্যেককে তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে হবে, এবং যারা শীর্ষ পর্যায়ে ছিল, যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিল, তাদেরকে অবসরে পাঠাতে হবে অথবা বরখাস্ত করতে হবে। তাদের নামে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের বিচার করতে হবে। দেখুন, আমি বারবার বলি, যখন একজন অপরাধীর বিচার হয় তখন কিন্তু কেবল সেই অপরাধীর সাজা হয় তা কিন্তু নয়, একই সঙ্গে পরবর্তীতে যারা এই ধরনের কাজ করবেন তাদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে এটা থাকে। কাজে এই বিচারটা অত্যাবশ্যক। আমাদের পরবর্তীতে যে নতুন একটা সিস্টেম, একটা ডেমোক্রেটিক সিস্টেম কায়েমের যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের এই সিস্টেমটা কায়েমের জন্য হলো এই সাজার মুখোমুখি এই গুরুত্বপূর্ণ লোক পদগুলো যারা বসে আছে তাদেরকে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করেছেন, সমস্যার সমাধান হয়ে গেছে? হয়ে যায়নি। এই লোকগুলি সরকারেরকে তৈলমর্দন করে, সরকারের মোশাহিবি করে, ভিসি হয়ে যে যে অপকর্ম করেছেন সেই অপকর্মগুলি কি ওনার এক পদত্যাগের সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেল? না, এটা হতে পারে না। তাদের সকলকে তাদের অপকর্মের জন্য সাজার মুখোমুখি করতে হবে, এবং ইমিডিয়েট যে কাজটা করতে হবে বলে আমি মনে করি সেটা হলো এই সচিব, যত সচিব আছে, আমি তো দুজন ভালো সচিব থাকতে পারেন, কোনো সমস্যা নেই, থাকতে পারেন, কিন্তু আপনি 10 জন লোককে ঠিক করার জন্য একজন ভালো যদি আমাদের কোরবানি হয়ে যায় কোনো সমস্যা নেই। আমি মনে করি স্বৈরাচারী সরকারের আমলে যত সচিব ছিল সবাইকে অবসরে পাঠানো এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। আমি একটু উদাহরণ দিই, বঙ্গবন্ধুর আমলে যখন দেশ স্বাধীন হলো, 71 স্বাধীন হলো দেশ আমাদের, 16 ডিসেম্বর আমরা আমাদের বিজয় পেলাম, সূত্র সব আত্মসমর্পণ করলো, কিন্তু আমাদের প্রশাসনে কী হলো? বঙ্গবন্ধু কি সে আগের প্রশাসনকে চেঞ্জ করেছিল? কেন করেননি? কী যুক্তি ছিল? দেখুন, 16 ডিসেম্বর আমরা বিজয় পেলাম, 15 ডিসেম্বর পর্যন্ত সচিবালয়ে যে আমলারা পাকিস্তান সরকারের পক্ষে কাজ করেছে, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং মনে প্রাণে কাজে কর্মে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে প্রতিহত করার কথা চেষ্টা করেছে, চিন্তা করেছে, তারা 16 তারিখে হঠাৎ করে কীভাবে বাংলাদেশের দেশপ্রেমিক আমলায় পরিণত হলেন, এটা কি সম্ভব? তো এতে ফলটা কী হলো? ফলটা হলো একটা স্বাধীন দেশে
দখলদার যারা ছিল, ঔপনিবেশিক শাসন যারা কায়েম করেছিল, তাদের শাসনটাকে যারা টিকিয়ে রেখেছিল, সেই লোকগুলি কিন্তু প্রশাসনের শীর্ষ পদে রয়ে গেলেন। ফলটা কী হলো? 3 বছরের মাথায় সেই স্বাধীনতার নায়ককে মৃত্যুবরণ করতে হলো। এবং তখন আমার যদ্দূর মনে পড়ে, ওই সময় কিউবার যে শাসক ছিলেন ফিডেল ক্যাস্ট্রো, উনি এই দেশে এসেছিলেন, উনি কিন্তু বলেছিলেন, বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন যে আপনি পরাজিত শক্তির সচিবদের কিন্তু প্রশাসন চালাবেন না। বঙ্গবন্ধু তখন এই একই অজুহাত দিয়েছিলেন, আমি অভিজ্ঞ লোক পাবো কোথায়। ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি অভিজ্ঞ লোক কোথায় পেয়েছি, অনভিজ্ঞদের দিয়ে কাজ করান, দেশপ্রেমটাই আসল। অভিজ্ঞ বুদ্ধিমান জ্ঞানী এরা যদি দুষ্ট হয় তাহলে আপনাকে আরও বেশি ক্ষতির সম্মুখীন করতে পারবে। এবং ফিডেল ক্যাস্ট্রো সেই কথাটি সত্য হয়েছিল, এটা বিভিন্ন সময়ে এটা দেখা গেছে। এবং তাজউদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধুর বিরোধ কিন্তু এখানেই ছিল। তাজউদ্দিন চেয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন উনি একটা নোটিশ দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের যে তোমরা কেউ বাড়িতে যেও না, তোমরা সবাই ঢাকায় ক্যাম্প বানিয়ে থাকো, তোমাদেরকে আমরা দেশের কাজে লাগাবো। বঙ্গবন্ধু দেশে আসার পর নিজের বুদ্ধিতেই হোক আর এদের প্ররোচনাতেই হোক উনি প্রথম কি ডিক্লারেশন দিলেন মুক্তিযোদ্ধাদের জন্য, তোমরা যে যেখানে ছিলে ফিরে যাও। দ্যাট ওয়াজ দ্য ব্লান্ডার। মুক্তিযুদ্ধ তারা দেশে করেছে যুদ্ধ করে আরেকজনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়, তারা দেশ গঠনের অংশ নেওয়ার জন্য। তাদেরকে আপনি যার যার মতো, যে কৃষক ছিল তারা কৃষিকাজে ফেরত পাঠিয়েছেন, যে কামার ছিল তারা কামারের কাজে ফেরত পাঠিয়েছেন, তাহলে মাঝখানে তারা 9 মাস অস্ত্র ধরলো কেন? তাদের এই শিক্ষার কী মূল্য রইল? তাদের দেশপ্রেমের কী মূল্য আপনি দিতে পারলেন? পারলেন না, বরঞ্চ আপনি সেই বেইমান আমলাদেরকে দিয়ে চলার চেষ্টা করলেন, ফল পেয়েছেন। আমি এবারও সেই একই উদাহরণ স্মরণ করিয়ে দিতে চাই। আপনি যাদের দেশপ্রেম আছে, অভিজ্ঞতাটা জরুরি না, অভিজ্ঞতাটা কিছু কিছু ক্ষেত্রে জরুরি কোনো সন্দেহ নাই, বাট দেশপ্রেমটা সবচেয়ে বেশি জরুরি। অনভিজ্ঞ দেশপ্রেমিক অবশ্যই অভিজ্ঞ দেশদ্রোহীর চেয়ে ভালো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই সচিবদের কয়জন এই আন্দোলনের সঙ্গে ছিল, কয়জন শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের বিরোধিতা করেছিল, কয়জন? যে বিরোধিতা করেনি তাকে সরিয়ে দিন। এটা নির্মম একটা হয়তো সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমি মনে করি এই দাবিটা ছাত্র জনতার পক্ষ থেকে উঠতে পারে। আমি একজন নাগরিক হিসেবে তুললাম, বাকিটা দেখা যাক কী হয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।